বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, এই শাড়িগুলো সব ভাঁজ পড়েছি আমি, তো তুলতে হবে আজকে। চারিদিকে শুধু জামা কাপড় ছড়াছড়ি। দেখো আমার আলনাটা পুরো ফাঁকা। এখন বাজে 5টা বাজে 10 মিনিট বাকি আছে এখনো। তো আমি পরিয়ে এখন ছুটি দিলাম, দেওয়ার পরে এই আস্তে আস্তে কাজগুলো সব করে নেব। দেখো আলমারিটা এইভাবেই গুছাচ্ছি আমি। এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। বিকেলের কাজ মানে তো এই ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় ভাঁজ করা, তারপরে ছাদ ঝাড় দেওয়া। দেখো আমি আমার বাড়ি ছাদ ঝাড় দিয়ে চলে এসেছি, হাত মুখ ধুয়ে ফ্রেশ হবো এবার। তো সন্ধে তো হতে গেছে, আর বেশি বাকিও নেই। সোনার কলা বাতানোটা পড়েছিলাম, ওটা খুলেছি। তো বিকেলের সাজ আমার হয়ে গেছে, আর কানেরটা পরিনি, কানেরটা পরে পরবো, আজকেই পরবো। তো আমি দেখি সন্ধ্যাবেলা যাবো রান্নাঘরে, কি রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো আমার হাতে চা, আমি চা করলাম, এখন করে মা নিয়ে চলে গেল, আমি আবার উপরে নিয়ে চলে আসলাম। যে ফোনটা উপরে ছিল, মানে ফোনটা নিয়ে আসি, তা দেখি বাজারও চলে এসেছে, আজকে মাংস নিয়ে এসেছে, তো সেটা গিয়ে ধো, আজকে বেশি লেট করবো না। তো আমার হাতে পরে মা নিয়ে চলে, আমি ফোনটা উপরে। চা আমাদের ভীষণ নেশা সকালে আর সন্ধ্যাবেলায়। এবার বাসনগুলো মেজে নেব, আর দেখি বাজার নিয়ে এসছে তো বাজার আজকে কি মন হয়েছে, মাংস নিয়ে চলে এসছে।
আর আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিই, তারপরে আবার একটু তোমাদেরকে দেখাবো রান্না করতে করতেই তোমাদের একটু দেখাবো। চাপিয়ে দিয়েছি, এদিকে জলটাও গরম করছি, আর মাংসটাও ধুয়ে নিয়েছি, মশলাপাতি কুটা হয়ে গেছে, এবার মিক্সিতে মিক্সড করে নেব। এদিকে আলুগুলো কুটে রেখেছি, তো রান্নাটা আমি তাড়াতাড়ি করে নেব। রান্নাটা তাড়াতাড়ি করে নেব, তারপরে তোমাদের সামনে আবার আসবো। দেখো এদিকে ভাত হচ্ছে, এদিকে মাংস কষা হচ্ছে। ক্যামেরাটা যদি কেউ ধরে দেয় তাহলে আমার মনে হয় ভিডিওটা আরো সুন্দর হয়, সেটাকেই তোমাদেরকে দেখাই। কে কে চিকেন ভালোবাসো? আর এই জিনিসটা তো আমার খুব প্রিয়, এইটা। তোমরা কে কে ভালোবাসো একবার বলো কমেন্ট করে। আমার মতো রান্না করতে করতে কে কষা খাও? আমার তো রান্না মানে মাংস রান্না করলে কষা খেতেই হবে। আমার মাংস রান্নাটা কেমন হয়েছে তোমরাই বলো, আর মাংসটা আমি কড়াইতেই রাখবো, গরম করতে আমার সুবিধা হবে, সকালে সুবিধা হবে গরম করতে। তো এবার আমি নামিয়ে ফেলবো, হয়ে গেছে। ভাতটা তো আগেই হয়ে গেছে, আর তারপরে গ্যাসগুলো পরিষ্কার করব করে। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।